হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ হিসা। টুক এসে গেছি নতুন ব্লগ নিয়ে আজকে আবার। টাইটেল পড়ে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ব্লগটা কি নিয়ে। কিছুটা বুঝেছো, কিছুটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। গরম প্রচণ্ড পড়ে গেছে আর দুদিনের মধ্যেই কিন্তু ঝড়ের বার্তা। আর ঝড় আসুক বা না আসুক, কম হোক বা বেশি হোক, আমরা কিন্তু সবাই সাবধানতা নিশ্চিত অবলম্বন করব। আর সাবধান হওয়া মানে কিন্তু আমাদের বিশেষ প্রয়োজনীয় জিনিসটা এখন, যেটা ফোন। ফোন ছাড়া আমাদের এই গৃহবন্দী দশায় সব কিছুই কিন্তু অকেজো মনে হচ্ছে। তাই ফোনে চার্জ অবশ্যই দিয়ে রাখতে হবে, আর তার সাথে খাবার জল সংরক্ষণ করে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে। অনেক কিছু যার যেমন বাড়িতে প্রয়োজন, যদি কারোর বাড়িতে জল বাইরে থেকে আসে সেই ব্যবস্থাটাও সেরে ফেলতে হবে। আমার যারা গ্রামের বন্ধুরা আছো তারা অবশ্যই সচেতন থেকো, কারেন্ট চলে গেলে কি তোমরা ব্যবহার করো, কি ইউজ করো তোমাদের আলো পর বিপরীতে, সেটাই কিন্তু অবশ্যই রেডি করে রেখো। আমাদের যারা বাড়িতে কারেন্ট আছে তারা কারেন্ট হঠাৎ করে চলে গেলে কিন্তু অনেক সময় আমরা একটুখানি ঘাবড়ে যাই। কিন্তু ঝড়ের সময় কারেন্ট গেলে সেটা কিন্তু অনেকক্ষণের হতে পারে, সেই কথা মাথায় রেখে বাড়িতে মোমবাতি বা যে কোনো চার্জার বা যেগুলো তোমরা ইউজ করে থাকো সেগুলো। আজকে আমার ব্লগটা যে প্রসঙ্গে, সেই প্রসঙ্গে আবার ফিরে আসছি, সেটা হলো কি করে আমাদের বাড়ির কঠিন কাজগুলোকে সহজ করব। তোমরা দেখেছো আমি প্রায় দিনই ব্লগে কিন্তু সহজ পদ্ধতিতে সহজে আমাদের কাজগুলোকে সহজ করে নিই। তো আজকে ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির বিভিন্ন কাজ, যেগুলো আমি করে থাকি সহজ পদ্ধতিতে, কম সময়, মানে সময় বাঁচিয়ে, আর তার সঙ্গে হলো ছোট ছোট টিপস ইউজ করে। তো লেটস স্টার্ট। সঙ্গে আরেকটা কথা অবশ্যই বলবো, সাশ্রয় করতে আমরা কিন্তু সব গৃহিণীটাই ভীষণ ভালোবাসি। আর সাশ্রয় কিসে হবে তারও যদি একটু একটু পন্থা অবলম্বন করে নিই তাহলে কিন্তু মন্দ হয় না। চলো আজকের ভিডিও শুরু করা যাক আমাদের ছোট ছোট টিপ, যেগুলো আমি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে। যে কোনো ফ্রাই আইটেম বানাতে গেলে তা ম্যারিনেট করে রেখে তারপর সেটা বানানো অনেকটাই সময় লেগে যায়, তাই যদি এগুলোকে আগে থেকে ম্যারিনেট করা যায় তাড়াতাড়ি হয়ে যায় রান্না। ফ্রিজে ইউজ করা ছুরি কাছি যদি রেখে দেওয়া হয় তাহলে এগুলোতে কিন্তু ধার থাকে অনেক দিন, ফ্রিজে যে কোনো জায়গায়, ডিপ ফ্রিজে বা এমনিতেই। চিকেন আমাদের বাড়িতে প্রায়শই সবারই হয়, তো এই চিকেনের ভালো করে সিদ্ধ করে সেই স্টকটা যদি আমরা ঠান্ডা করে আইস ট্রেতে রেখে দিই তাহলে কিন্তু বাড়িতে না থাকা চিকেনের স্বাদও আমাদের মিলে যাবে। যেমন যে কোনো রান্নায় যেখানে আমাদের মনে হচ্ছে একটু চিকেন হলে ভালো হতো, সেখানে যদি চিকেনের এই দু চারটে আইস কিউব দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একেবারে চিকেনের গন্ধে হয়ে যাবে আমাদের চটপট খাওয়া, বিশেষ করে বাচ্চাদের তো বটেই। সুজি, তরকার ডাল, ছোলা এগুলো কিন্তু কড়াইতে একটু টেলে নিলে বা নেড়ে নিলে খুব কম আছে, তারপর ঠান্ডা করে বয়ামে ভরে রাখলে অনেক দিনই কিন্তু পোকা ধরার সম্ভাবনা একেবারেই চলে যাবে। তো এগুলো যদি অনেকটা পরিমাণ হয়ে যায়, বিশেষ করে বর্ষা বা এমনি যে কোনো দিনই যদি ভালো করে নেড়ে রেখে দেওয়া হয় তাহলে ভালো থাকবে অনেক দিন। ফ্রাইড রাইস খেতে কিন্তু আমরা অনেকেই ভালোবাসি, সেটা দেশি হোক আর বিদেশি হোক, তাই এই ফ্রাইড রাইসের রান্না করার চালটি আর কি, ভাত যদি আগের দিন আমরা রান্না করে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু পরের দিন ফ্রাইড রাইসটা হবে একদম ঝরঝরে, একেবারে অনুষ্ঠান বাড়ি বা হোটেলের মতো। চিনিতে কিন্তু প্রায়শই পিঁপড়ে লেগে যায়, এটা খুব ঝামেলা, তাই জন্য চিনিতে গোটা কয়েক লবঙ্গ আর এয়ারটাইট ব্যাগস আর নেই পোকা। তারপর আসি আমরা চিপস খেতে সবাই ভালোবাসি, চিপস যদি একবার খুলে ফেলা হয় তাহলে কিন্তু অনেক সময় এটা নরম হয়ে যায়, সেই জন্য চিপসের প্যাকেট যতই খোলা হয়ে যাক এটা ভালো করে আটকে নিয়ে তারপর এটা যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু একদম থাকবে মুচমুচে। সুজি
সুজি বা এই ধরনের যে কোনো সরু দানার জিনিস বয়মে, শিশিতে, কৌটোতে ঢালতে আমাদের খুব সমস্যা হয়, এদিক ওদিক থেকে পড়েই যায়। তো সেক্ষেত্রে আমরা যদি ফানেল ইউজ করি তেলের মতো, তাহলে কিন্তু খুব স্মুথলি আমরা এগুলো বয়মে ঢেলেও ফেলতে পারবো, যে কোনো জারে ভরতে পারবো শুধুমাত্র ফানেল ইউজ করে, আর সেটা কিন্তু চারিদিকে না ছড়িয়েই। এবার যেটা বলবো সেটা কিন্তু বলেছিল আমার জেঠিমা, মুড়ি নরম হয়ে গেছে, না না বিস্কুট যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু মুড়ির কৌটোতে রেখে দিলে একদম মুচমুচে থাকবে শেষ না হওয়া পর্যন্ত। গরমকালে লেবুর কিন্তু অনেক দাম, তার ওপর মাঝে মাঝেই কিন্তু এরকম নষ্ট হয়ে যায়। তো যেগুলো নষ্ট হয়ে গেছে বা যেগুলো নষ্ট হতে চলেছে সেই লেবুগুলো আমরা যদি কেটে ভালো করে রস বার করে নিই, যেগুলো ভালো আছে সেগুলো থেকে, আর তারপর যদি এই লেবুর খোসাগুলো গরম জলে ভালো করে ফুটিয়ে নিই, আর সেই জল করে দিই ঠান্ডা, আর ঠান্ডা করে যে কোনো স্প্রে বোতলে ভরে ফেলে পরিষ্কার করে নিতে পারি কিন্তু অনেক জিনিস, যেমন মাইক্রোওভেনের ভেতরটা লেবু জলে পরিষ্কার করলে কিন্তু একদম গন্ধ চলে যাবে। তাছাড়াও করে নিতে পারি ফ্রিজ, খালি করে ফ্রিজে এটা স্প্রে করে দিলে ভালো গন্ধ এসে যাবে। আরেকটা কাজও হবে খুব ভালো, এই ধরনের যদি কাঁসার থালা বাসন, পিতলের থালা বাসন থাকে কারোর বাড়িতে, সেগুলো কিন্তু এই স্প্রে আর সাবান জল মিশিয়ে মাজলে ঝকঝকে। আলমারিতে পোকামাকড় না যাতে লেগে যায় তার জন্য কিন্তু আমরা কর্পূর না ইউজ করে এখন সিলিকা জেল, সোহাগা বা এসেন্সিয়াল অয়েল, ল্যাভেন্ডার এগুলো ইউজ করতেই পারি, যেগুলো এখন অনলাইন সহ সব জায়গাতেই অ্যাভেলেবেল। ফ্রিজে কিন্তু চকলেট আমরা সবাই রাখি, সবাই প্রত্যেকে, তার সাথে যদি রেখে দিই এই চকলেট বা লজেন্স বা কোল্ড ড্রিঙ্কসের সাথে লিপস্টিক, তাহলে কিন্তু গরমকালেও লিপস্টিকগুলো একদম তরতাজা থাকবে আর আমাদের লিপস্টিক কিন্তু চলবে অনেক দিন। তো আজকের মতো টাটা।